আজকে ট্রেকের আমাদের লাস্ট ডে, আজকে আমরা শ্রীখোলা থেকে এনজিপি ব্যাক করব। প্যাকেজটা পুরো ছিল আমাদের 8 জনের 75,000-এর, এবার পার হেড তাহলে পড়ছে 9375 করে। এবার হলো আমাদের গাইডের ব্যাপারে কিছু বলা দরকার। আমাদের গাইড হলো বিক্রম, তো যেহেতু সহেলি বুকিংটা করেছিল, ও বিক্রমের ব্যাপারে কিছু বলবে। মানে এত বাজে গাইড, আপনারা যদি সান্দাকফু প্ল্যান করেন, বিক্রমের সাথে কেউ যেন প্ল্যান না করে। মানে আমাদের অবস্থা প্রথম দিন থেকে প্যাথেটিক হয়ে গেছে, আমরা কীভাবে যে অ্যাডজাস্ট করে পুরো ট্রেকটা কমপ্লিট করলাম সেটা আমরাই জানি। তো আমার সাথে ওর ও ফোনে কথা বলে, যেরকম আমি বুকিং হয় কলকাতা থেকে ওকে আমি বুক করেছিলাম, প্যাকেজটা তো আপনারা শুনিয়েছেন 75,000 টাকায় দেওয়ার ছিল। ফার্স্টে আমরা তিনটে ইনস্টলমেন্টে টোটাল 15,000, 15,000 টাকা ওকে অ্যাডভান্স করা হয়েছিল কলকাতা থেকে। আচ্ছা, ট্রেক শুরু হওয়ার ঠিক দুদিন আগে আমাকে ও ফোন করে বলল যে পুরো পেমেন্টটা নাকি করে দিতে হবে, এবং সেটা ট্রেক শুরুর প্রথম দিন ধোত্রেতে আমরা যেদিন উঠছি সেদিনকেই করতে হবে, সেখানে ওর বাড়ি আছে, ওর বউকে করে দিতে হবে। তো এমন সময় বলল যে যেখানে আমরা কোনো রকমভাবে আমাদের প্ল্যান অল্টার করতে পারবো না বা কিছু ক্যান্সেল করতে পারবো না, আটকে গেছি পুরো। তো এই ব্যাপারটা নিয়ে ওকে আমি ফোনে ওভার ফোন কোনো কনফার্মেশন দিইনি, বাট এটা কিন্তু আমরা করেছিলাম। এবং ধোত্রেতে যখন এসে আমরা যেদিন প্রথম দিন ধোত্রে থেকে টুমলিং যাব, তো ওর বউ টাকা চায় এবং আমরা ওখানে বাকি যে 60,000 টাকা ছিল সেই 60,000 টাকা পেমেন্ট করেছি সবাই। আর ওসব থাকবে না, ফুল প্যাকেজের 75,000 টাকা ট্রেকের প্রথম দিন ও নিয়ে নিয়েছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, ও সেই ওই দুদিন আগে ফোনে বললো আমাকে যে দিদি আমি ট্রেকে থাকতে পারবো না। কি কারণটা বললো ঠিক আমার মানে মাথায় ঢুকলো না। ও বললো ওর অন্য কোনো জায়গা থেকে ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ গাইড, তো সেইখানে ওকে নাকি অ্যাটেন্ড করতেই হবে সেই জায়গায়, আর সেজন্য ও নাকি আমাদের সঙ্গে কোনোভাবেই ট্রেকে থাকতে পারবে না। একটা কথা বলেছিল যে লাস্ট দিন যেদিন আমরা শ্রীখোলায় আসছি সেদিনকেও আমাদের জয়েন করবে, আর সেটা হয়নি। পুরো থেকে একদিনও আমরা আমাদের গাইডের মুখ দেখতে পাইনি। আদৌ বিক্রম তামাং বলে কেউ আছে কি না, বা এই মানে এ আদৌ গাইড কি না, মানে সিরিয়াসলি আমরা জানি না। ও ওর কোনো এক ভাইকে আমাদের সাথে পাঠিয়েছে, তার নাম বিমল রায়। তাকে তার কথা তাকে আমি দোষ দেব না, কারণ তাকে ও ও সে ওর ইনস্ট্রাকশনে সে কাজ করেছে, সে আমাদেরকে পুরো ট্রেকটা করিয়েছে। কিন্তু বিক্রম যে আসল গাইড, তার কিন্তু মুখ পর্যন্ত দেখতেই পাইনি আমরা। এবং লাস্ট আমরা এখন এনজিপি যাবো আজকে, আজও অবধি কোনোরকম তার দেখা নেই। আমরা যেদিন ধোত্রে পৌঁছাই, মানে ধোত্রেতে যেই হোমস্টেতে আমাদের রাখা হয়েছিল, এত প্যাথেটিক, না আছে ইলেকট্রিসিটি, না আছে প্রপার জল, মানে কল দিয়ে জল পড়ছে না, মানে ওই ওই হোমস্টেতে কেউ থাকেই না, স্যাঁতস্যাঁতে ইয়ে, মানে দেওয়ালগুলো পুরো স্যাঁতস্যাঁতে, যা তা অবস্থা, নোংরা। মানে আমরা যে ওই ধোত্রেতে ওই রাতটা কীভাবে কাটিয়েছি আমরাই জানি। খাবার নিয়ে কোনো কমপ্লেন করবো না, খাবার খুব ভালো ছিল, কিন্তু মানে থাকার জায়গা এত প্যাথেটিক, মানে ভাবাই যায় না। মানে ওই রুমটা নাকি কোনো আর কোথাও কোনো রুম ছিল না, সেজন্য আমাদেরকে সেই রুমে থাকতে হয়। অথচ আমরা বুকিংটা করেছিলাম মার্চ মাসে, মার্চ মাস থেকে অক্টোবর অবধি আমাদের মেতে যাওয়ার কথা ছিল, সেটা কোনো কারণবশত ক্যান্সেল হয়, পোস্টপোন হয়। তো করোনা তখন লকডাউন চলছিল, তো সে ধোত্রেতে এই পুরো টাইমের মধ্যে আর কোথাও আমাদের স্টে দিতে পারে, স্টে বুকই করতে পারেনি। মানে ওই পরিবেশে মানুষ, ওই হোমস্টেতে মানুষ থাকতে পারে না। এরপর আমাদের ধোত্রে থেকে টুমলিং অবধি ট্রেকটা হলো। টুমলিং যখন আমরা পৌঁছালাম তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়, এখানে ল্যান্ডস্লাইডও হয়েছিল ওই টাইমটায়। তো টুমলিং থেকে কালীপোখরি আমরা ল্যান্ড রোভারে করে গিয়েছিলাম, দেন কালীপোখরির থেকে সান্দাকফু আমরা ট্রেক করেছিলাম, বাট লাগেজটা আমরা পোর্টার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। সান্দাকফু যখন পৌঁছালাম তখন আমরা ওয়েদার বেশ ক্লিয়ার পেয়েছি, তার আগের দুই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, মানে সান্দাকফু ট্রেক নাকি বন্ধ হয়ে গিয়েছিলো আমরা পরে খবর পেলাম। সান্দাকফু পৌঁছানোর পর থেকে শুরু হলো আমাদের আসল প্রবলেম।
সান্দাকফু ফোম পৌঁছানোর পর হঠাৎ করে আমাদের গাইড যে মানে বিমল রায়, সে এসে হঠাৎ করে ঘরে বললো যে কালকে আপনারা ফালুট যেতে পারবেন না, ফালুটের রাস্তা খারাপ আছে, তো আপনারা এক কাজ করুন, ফালুট না গিয়ে বোরদুমে একটা হল্ট দিন, বোরদুম থেকে শ্রীখোলা চলে যান। তো এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের সান্দাকফুর পর আরও থ্রি নাইটস প্যাকেজে ইনক্লুডেড ছিল, একদিন ফালুটে, তারপরের দিন গোর্খেতে, আর লাস্ট দিন শ্রীখোলা। তো ফার্স্ট কোশ্চেন আমরা করলাম যে যদি ফালুট না যায়, যদি ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ হয়েই থাকে, তাহলে বোরদুমে এক নাইট স্টে করলাম, শ্রীখোলায় এক নাইট স্টে করলাম, বাকি আরেকটা রাত্রি আমরা কোথায় যাব? তাহলে আপনি ব্যবস্থা করে দিন, হয় বোরদুমে আরেকটা এক্সট্রা নাইট বা শ্রীখোলায় আরেকটা এক্সট্রা নাইট। তো এইটা নিয়ে বিক্রমকে ফোন করা হলো। ওইখানে সান্দাকফুতে টাওয়ার ছিল না, তো ওই ভয়ঙ্কর শীতের মধ্যে একটা জায়গায় কোনো রকমে মানে লাক ফেভার করেছিল বলে আমরা ওই সন্ধ্যায় বিক্রমের সাথে কথা বলতে পেরেছিলাম একবার। তো বিক্রম বলছে যে বিক্রম কোনো দায়িত্বই নিতে চাইছে না, বলছে আপনারা ফালুট না গেলে আপনারা ওই বোরদুমে চলে যান, তারপরে শ্রীখোলায় চলে যান, দিয়ে আমি আপনারা বাকি এক রাত কী করবেন সেটা আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। মানে ও ফালুট তো আমি ক্যান্সেল করিনি, বলছে ফালুট তো আমি ক্যান্সেল করছি না, ল্যান্ডস্লাইডের জন্য যদি আপনারা না যান তাহলে আপনারা নিজেরাই ব্যবস্থা করে নেবেন এক রাত। তো আমরা ওকেও রিকোয়েস্ট করেছিলাম যে যদি না যেতে পারি তাহলে ব্যবস্থা করে দেবে একটা রাত্রি, কিন্তু ও তো মানে খুব রুডলি আমাদের সাথে বিহেভ করে, এবং তারপরে ওর সাথে একটু কথা কথা কাটাকাটি হয়। সেই বছর পর আমি ওকে বলেছি তখন ডাইরেক্ট ফোনে যে আপনি তো 75,000 টাকা খেয়ে নিয়েছেন, পুরো ট্রিপের টাকাটাই নিয়ে নিয়েছেন, হ্যাঁ, তো এরপরে মানে আপনার তো দায়িত্ব পুরো ট্রিপটাকে ঠিকভাবে শেষ করা, আমরা তো প্যাকেজ ট্যুরে এসেছি, না কী করে এই কথাগুলো আসে? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমাদের পয়সা রিটার্ন করুন, আমরা তারপরে দেখছি, অ্যারেঞ্জ করছি সান্দাকফু থেকে ভালো যাবো, কী কী করবো না করবো। আমাদের কাছে তো এনাফ ক্যাশও ছিল না, আমাদের কাছে তখন ক্যাশও নেই, অলরেডি লাগেজ আর পোর্টারের জন্য খরচ হয়েছে কিছু কিছু করে, আর আমরা তো প্রিপেয়ার হয়ে আসিনি যে এরকম ওয়েদার পাবো। যাই হোক, এই সব কিছুর পরে ও আমাদের বললো যে ঠিক আছে, আপনারা যদি ভালুট না যান আমি আপনাদের 4,000 টাকা রিটার্ন করছি, আপনার আমি ফালুট আর গোর্খের বুকিং দুটোই ক্যান্সেল করে দিচ্ছি, ওই 4,000 টাকা দিয়ে আপনারা যান বোরদুমে, বোরদুমে আমি 50% দিয়ে দেবো, 4,000 অ্যাডজাস্ট হয়ে যাবে, দিয়ে আপনারা বাকি ব্যবস্থা নিজেরা করে নিন। সান্দাকফুতে যে জিটিএতে আমরা ছিলাম, জিটিএতে যিনি আমাদের খাবার দিচ্ছিলেন আর কি, তার সাথে আমরা কথা বললাম। তো সমস্যাটা যখন এরকম পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা ডিসাইডি ট্রেকের মিডিল অফ দ্য ট্রেক আর সান্দাকফুতে বসে আছি, আইদার আমাদের ফালুট যেতে হবে নয় ফালুট ক্যান্সেল করে আমাদের এনজেপির দিকে যেতে হবে, তো এইরকম একটা অবস্থায় যখন আমরা ছোটাছুটি করছি তখন আমরা জানতে পারলাম সেই ভদ্রলোকের কাছ থেকে যে বিক্রমের কাছে আপডেট ছিলই যে এখানকার ওয়েদার এরকম হবে এবং আগামী 7 দিনের মধ্যে এরকম একটা মারাত্মক রকম বৃষ্টি হতে চলেছে। তো সেই জন্য ও ট্রেক শুরু হওয়ার ঠিক 2 দিন আগে, যবে ও আপডেটটা জানতে পেরেছে, ওয়েদার আপডেট, আমাকে ফোন করে বলে যে পুরো টাকাটা ওকে প্রথম দিন পে করতে হবে ধোত্রেতে ওর বাড়িতে। তো জেনারেলি আমি এই ব্যাপার আমাকে কোনো রকমভাবেই কিছু বলেনি যে যদি ওয়েদার খারাপ শুনে আমরা যদি ট্রেক ক্যান্সেল করে দিই বা না আসি। তো আমার মনে হয়েছে যে ও এই টাকাটা পুরোটাই মানে নিয়ে নেওয়ার জন্য কোনো রকমভাবে কোনো কিছু না জানিয়ে আমাকে এই কথাটা বলে যে পুরো টাকাটা দিয়ে দিতে হবে, এবং আমরা ওকে বিশ্বাস করেই দিয়েছিলাম যে মানে সামনের ট্রেকটা হয়তো ঠিকভাবে হয়ে যাবে, সব কিছু এক্সিকিউট হবে, কিন্তু তারপর যা দেখলাম সেটা তো মানে পুরো উল্টো হলো। মানে একটাই কথা বলবো যে যদি ট্রেক প্ল্যান করেন সান্দাকফুতে, ভুল করেও বিক্রম তামাংয়ের সাথে করবেন না, মানে আমি জানি না এরকম খারাপ গাইড এত বাজে মানে ডিসঅনেস্ট কথা দিয়ে কথা রাখে না, বারবার মিনিটে মিনিটে ওর কথা চেঞ্জ করে, এরকম কজন গাইড আছে, মানে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, এবং আমরা যত ক্যাশ এক্সট্রা এনেছি এখন আমরা পুরো আউট অফ ক্যাশ, আমাদের মানে কিছুই নেই, বাড়ি ফিরতে গেলে কোনো রকমে আর কি এখন এনজেপিটুকু পৌঁছানো নিয়ে আজকের এনজেপির কেসটা। তো ফালুটে যখন ল্যান্ডস্লাইডের নিউজ পেলাম, আমরা সান্দাকফুর এসএসপির থেকে আমরা খোঁজ নিলাম এসএসপির কাছে গিয়ে যে আদৌ রাস্তা
মানে বন্ধ কিনা। ওরা বললো ওই রাস্তায় কোনো প্রবলেমই হয়নি, মানে ওই রাস্তা একদম ক্লিয়ার আছে, ল্যান্ডস্লাইডের মতো কোনো প্রবলেমই হয়নি, ইজিলি আমরা ট্রেক করে যেতে পারবো। তো এটা যখন শুনলাম তখন একটু কনফিডেন্স এলো, তখন আমরা ভাবলাম যে না সকালটা হোক, দেন আমরা ডিসাইড করবো যে ফালুট যাবো কি না। তো পরদিন সকালে ঠিক আছে ফালুট, মানে ওয়েদার একদম মানে খুবই ভালো, পরদিন সকালে আমরা ভাবলাম যে 21 কিলোমিটার তো লাগেজ নিয়ে যাওয়া যাবে না, তাহলে আমরা লাগেজটা পাঠিয়ে দিই আর আমরা ট্রেক করে যাবো ফালুটে। এবার আমাদের যে এখন মানে গাইড আছেন আমাদের সঙ্গে বিমল রাই, সে নাকি প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করেছে গাড়ি বুক করার লাগেজের জন্য, সে পায়নি। এবার তখন আমরা বেরোলাম গাড়ি বুক করতে, মানে গাড়ি খুঁজতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানলাম, যদি আমরা সব মানে আমরা প্রায় বেরিয়েছিলাম 8টার দিকে, তো যেখানে যেখানে খোঁজ নিলাম, সানরাইজ হোটেলে খোঁজ নিয়েছিলাম, PWDতে খোঁজ নিয়েছিলাম, SSBতে খোঁজ নিয়েছিলাম, তারা বললো যে আমরা যদি সকালবেলাতেও বলতাম মানে 6টা 7টার দিকে তাহলেও আমরা গাড়ি পেয়ে যেতাম ফালুটের জন্য। মানে ও মানে আমাদের যে গাইড সে রীতিমতো আমাদেরকে ঢপ দিলো যে গাড়ি পাওয়াই যাচ্ছে না ফালুটের জন্য। এরপর কোনোভাবে একটা গাড়ি আমরা ম্যানেজ করলাম, সেই গাড়ির ড্রাইভার আমাদেরকে বলছে যে এই গাইড তো ইচ্ছে করে ফালুটের বুকিং ক্যান্সেল করাচ্ছে, ওই রাস্তায় তো সেভাবে সেরকম কোনো প্রবলেম নেই, মানে ড্রাইভাররা যেতে চাচ্ছে ফালুট বাট গাইড করছে কি ওই ফালুটের বুকিং ক্যান্সেল করে সান্দাকফু থেকে ওই গুরদুম হয়ে এক্সট্রা টাকা নিয়ে ট্রেকারদেরকে অন্য রুটে পাঠিয়ে দিচ্ছে, আর ওই ফালুট ক্যান্সেল হলে অটোমেটিক গোর্খে ক্যান্সেল হয়ে যাবে, সেই পুরো টাকাটা মেরে দিচ্ছে। দেন আমরা কোনোভাবে দুটো গাড়ি ম্যানেজ করলাম, দুটো গাড়ি আমাদের লাগেজ সহ সবরগ্রাম পৌঁছাতে নিয়েছিল 9000 টাকা, অথচ আমাদের সঙ্গে যে গাইড আছেন বিমল রাই তিনি বলছিলেন দুটো গাড়ি 14000-এর নিচে হবেই না, পার গাড়ি 7000। তো সেই ড্রাইভারের সাথে আমার আলাপ, যার সাথে যেই গাড়িতে আমরা গিয়েছিলাম মাহিন্দ্রা থার ছিল, সে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, সেই ড্রাইভার বলল বিক্রমের রেপুটেশন খুব একটা ভালো না, মানে সে এরকম কেস করে। ফালুটে যখন আমরা পৌঁছালাম ওখানে হলো তিলবাহাদুর ছেত্রির একটা হোমস্টে বা ফরেস্ট কটেজ কিছু একটা, ওখানে স্টে নাকি বুক করা হয়েছিল। এবার যখন আমাদের জন্য ছিল 3টে রুম, রুমে ঢুকে আমরা লাগেজ আনপ্যাক করে নিয়েছি, তখন যে ওনার তিনি এসে বলছেন যে আপ লোক ইয়াহাঁ পে কিউ হ্যায়, তো এতক্ষণ আমি বললাম যে হাম লোক তো বিক্রমকে গেস্ট হ্যায়, তখন উনি বলছেন নেই বিক্রম নেই তো বুকিং নেই কিয়া। তখন আমি হোয়াটসঅ্যাপ চ্যাট খুলে দেখালাম যে এই যে ফালুটে তো আমাদের বুকিং আছে, তখন বলছে না বিক্রম হলো গোর্খেতে শান্তি লজে বুকিং করেছিল, তো শান্তি লজ থেকে এখানে যখন আমাদের বুকিংটা করা হয় তখন অলরেডি ওনার পুরো হোমস্টে বুক হয়ে গেছে, অনেক দেরিতে নাকি সেটা করা হয়েছিল, মানে বিক্রম অনেক দেরিতে তাদেরকে ইনফর্ম করেছিল। এবার পুরো হোমস্টে বুক হয়ে গেছে, এখন ওনার কাছে আর রুম নেই, গোটা ফালুটে আর কোনো রুম নেই, এখন যদি আমাদেরকে থাকতে হয় তাহলে ওই ওনার যে স্টেটা সেটার ডাইনিং প্লেসে মাটিতে বিছানা করে থাকতে হবে। আর আরেকটা লাকি মানে আরেকটা ব্যাপার হতে পারে, যদি ওই দিন ওই স্টেতে যাদের অন্যান্য বুকিং আছে তাদের যদি কোনো কারণে বুকিংটা ক্যান্সেল হয়, কারণ অনেকেই ল্যান্ডস্লাইডের কথা শুনে সান্দাকফু থেকে ফালুট না গিয়ে গুরদুম হয়ে ফিরে যাচ্ছে, তাহলে আমরা ফর্চুনেটলি বুকিংটা পেতে পারি, মানে রুমগুলো পেতে পারি। তো তারপরে লাকিলি আমরা ওই দিন ফালুটে কেউ আসেনি, মানে 2 না 3টে গ্রুপ খালি পৌঁছেছিলো, সবাই বেশিরভাগই ফিরে গিয়েছিলো গুরদুম হয়ে, আমরা লাকিলি রুমটা পেয়ে যাই। কিন্তু যদি ভাগ্য খারাপ থাকতো আর অন্য মানে ওই দিন ওই স্টেতে যাদের বুকিং ছিল তারা যদি এসে পৌঁছাতো, তাহলে আমাদেরকে ওই ফালুটের ওই ঠান্ডার মধ্যে আমাদেরকে সেই মেঝেতে বিছানা করে ঘুমোতে হতো। তো আমার দাবিটা হলো যে আমরা যেখানে মার্চ মাসে বুকিং করেছিলাম, যেটা আমি আগেই বললাম যে আমাদের অ্যাকচুয়ালি মেতে যাওয়ার কথা ছিল, ওকে বিক্রমকে পুরো ট্যুর প্ল্যানটা জানানো ছিল, সেই মার্চের ট্যুর প্ল্যানের থেকে কোনো চেঞ্জ করিনি আমরা, ঠিক আছে? তাহলে অক্টোবরে এসে কেন সে বুকিং পাবে না, কেন সে বুকিংয়ে এত দেরি করবে, এটা একটা মানে আমরা তো ওই সব ওয়েদারে অ্যাডজাস্ট করতে পারি না, না ওই ঠান্ডার মধ্যে মেঝেতে শুয়ে,
তো একটা একটা গাইডের তো দায়িত্ব হওয়া, গাইডের তো রেসপন্সিবিলিটি থাকা উচিত এসব নিয়ে। তো এত এত দেরিতে সে নাকি সেপ্টেম্বরের দিকে সে বুকিং করেছে ফালুটের, তাহলে এত মাস ধরে সে করলোটা কি? আর একটা পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা তো গাইড নিয়েছি, আমাদের পুরো রাস্তাটাই মনে হয়েছে যেন আমরা একাই ট্রেক করতে এসেছি, নিজেরাই সব জানি। গাইড কোনো রকমভাবে গাইড করে না, কোনো কিছু বলেও না, কোনো কিছু মানে এক্সপ্লেন করে না, প্লাস রাস্তায় কীভাবে যেতে হবে, কোন বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ আসছে, বিভিন্ন রকমের চড়াই আসছে, তো সেই সবগুলো কীভাবে যাব বা কী ইয়ে করবো সেরকমভাবে কোনো রকম হেল্পই করে না। এই জিনিসটা আমি ফিল করলাম ট্রেকে এসে যে, এবং আসলে অন্যান্য গাইডদেরও দেখছিলাম আমাদের সাথে যারা আরও অন্যান্য ট্রিপ টিম উঠছিলো তাদের গাইডকেও দেখছিলাম, সেই বেসিসে কম্পেয়ার করে বললাম যে এই গাইড আমাদের কিন্তু সেরকমভাবে কিছু মানে কিছু ইয়ে করেনি আর কি, সে আগে আগেই দৌড়ে যাচ্ছে, আগে আগেই দৌড়ে যাচ্ছে। তো এটা তো অবশ্যই একটা পয়েন্ট, এটা আমরা আগে একটা ট্রেক করেছি সেখানে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, সেই কম্প্যারিজনে এটা অনেকটাই খারাপ। আরেকটা ব্যাপার, আমরা যখন ট্রেক করছিলাম তখন কিছু কো ট্রেকার্সদের সাথে রাস্তায় আলাপ হয়, তাদের যে গাইড ছিল নিমা শেরপা তার কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেব, সে এত ভালোভাবে গাইড করিয়েছে, মানে আমরা না মানে ভাবছিলাম যে গাইড হতো এসা, মানে অ্যাকচুয়াল গাইডেন্স পুরো ট্রেক রুটে যেভাবে গাইড করে সাথে সাথে কোথায় কীভাবে পা ফেলতে হবে, কোথায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে যেই ল্যান্ডস্কেপগুলো চোখে পড়ছে সেগুলো, মানে ওই দিকে কোন টাউন, এগুলো কী গাছ, হ্যান ত্যান, মানে সে এত ভালো করে গাইড করতে করতে যাচ্ছিলো। আমাদের গাইড তো আমাদের ত্রিসীমানার মধ্যেই নেই, সে আগে আগে পগার পার হয়ে গেছে, আমরা লাস্টে ওই সেই যাদের সেই কো ট্রেকার্সদের সাথে যেই গাইড ছিল তাদের সাথে আমরা পা মিলিয়ে চলছিলাম, কারণ সেই গাইডের গাইডেন্স আমাদের শুনতে ভালো লাগছিল। তো আপনারা যদি আসেন সন্ধ্যাখু প্ল্যান করেন, আমি এই গাইডের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তো সেই গাইড এই গাইডের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, খুব ভালো গাইড, মানে নিমা ভাইয়াকে এত ভালো লাগলো ওনার গাইডেন্স, মানে অসাধারণ। আর ট্রেক তো আজকে লাস্ট, বাট আজকেও বিক্রম আমাদের সাথে ঝামেলা করছে গাড়ি নিয়ে শ্রীখোলা থেকে, মানে আমাদের পুরো প্যাকেজ ছিল এনজিপি টু এনজিপি, এখন শ্রীখোলা থেকে এনজিপির গাড়ি নাকি গাড়ি নিয়ে যেটা ঝামেলা হচ্ছে ওটা বলছি। তো আমাদের হলো কয়েকজনের ট্রেন আছে সন্ধে ছটায় আর কয়েকজনের ট্রেন আছে সন্ধে আটটায়। এবার কালকে রাতে আমরা বিক্রমকে ফোন করে বলেছিলাম যে আমাদের গাড়ি যেন আজকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কারণ আমরা যেহেতু খবর পেয়েছি ল্যান্ডস্লাইডের, রাস্তা কীরকম হবে আমাদের আইডিয়া নেই। এবার আজকে সকাল 7:30 থেকে ও ফোন করে বলছে যে এত তাড়াতাড়ি গাড়ি আসা সম্ভব না, দুপুর 12টার আগে গাড়ি আসতে পারবে না রাস্তা খারাপ বলে। এখন দুপুর 12টায় যদি গাড়ি আসে তাহলে আমরা কী করে 6টার সময় যাদের ট্রেন তারা কী করে ধরবে? তো এখন আমরা বিক্রমকে বলছি যে আমাদের তো পুরো প্যাকেজ ট্যুর ছিল না, তো গাড়ির রেসপন্সিবিলিটি তো ওর, মানে ওকে তো আগে থেকে ব্যবস্থা করে রাখা দরকার ছিল। তো এখন বিক্রম বলছে তাহলে আমাদের আমাদেরকেও গাড়ির যেটা ঠিক করে দিবে সেটা যাবে মানেভঞ্জন অবধি, মানেভঞ্জন থেকে আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে প্রায় 8,000 টাকা, আটজনে তাহলে পার হেড করছে প্রায় 1,000 টাকা, সেটা দিয়ে আমাদেরকে এনজিপি নিজের দায়িত্বে যেতে হবে, সেই যে রেসপন্সিবিলিটিও নেবে না। তো এই হলো বিক্রমের সাথে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স, খুবই প্যাথেটিক, মানে আমরা প্যাকেজ মানে যেটুকু অ্যাডভান্স দেওয়া আছিল ওটা তো অনলাইন পেমেন্ট করা হয়েছিল, আর যেটুকু এখানে ক্যাশ ক্যারি করেছিলাম মানে পুরো 75,000-এর, ঠিক আছে, সেটা বাদ দিয়ে পোর্টার আর লাগেজের জন্য কিছু এক্সট্রা ছিল প্রত্যেকের কাছে, সেটা দিয়ে মানে আমরা এখন মানে এনজিপি যে ফিরছি আমাদের কাছে মানে বাড়ি ফেরার জন্য যেইটুকু মিনিমাম টাকা রাখতে হয় সেটা বাদ দিয়ে আমরা পুরো ফতুর হয়ে গেছি, একটুও ক্যাশ নেই, এত আমাদের এক্সট্রা খরচ হয়ে গেছে। আর আমরা যদি বিক্রমের কথা মেনে নিতাম তাহলে বোধহয় মানে আমাদেরকে দেউলিয়া হয়ে ফিরতে হতো রীতিমতো, ও যেরকম বলেছিল যে গুরদুমে ফালুট গোর্খে পুরো ক্যান্সেল করে দিয়ে গুরদুমে আবার এক্সট্রা পেমেন্ট করে থাকতে, মানে খুবই বাজে অভিজ্ঞতা।